স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করব চর্যাপদ নিয়ে। আমরা এই ক্লাসে চর্যাপদে সম্পর্কে যে বিষয়গুলো জানব সেটা হচ্ছে সাধারণ তথ্য বা নৈর্ব্যক্তিক প্রশ্ন সম্পর্কে জানব, টিকা বা প্রশ্নোত্তর, টিকা আকারে যদি কোনো প্রশ্ন আসে আমরা সেটার উত্তর জানব, এই চর্যাপদের প্রকাশকাল বা প্রকাশ সম্পর্কে যে তথ্যগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো, পদকর্তা বা কবিদের পরিচয়, যারা চর্যাপদ রচনা করেছিলেন তাদের বলা হয় পদকর্তা বা এর রচয়িতাদের পরিচয়, প্রথম যে পদটি আছে তার ব্যাখ্যা আমরা একটু পড়ার চেষ্টা করব সংক্ষিপ্ত করে, এবং এই চর্যাপদে বিভিন্ন প্রবাদ প্রবচন রয়েছে আমরা সেগুলো নিয়েও শুরু করা যাক এই টিউটোরিয়ালটি। সবাইকে আবার স্বাগত জানাচ্ছি। বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্য নিদর্শন হচ্ছে এই চর্যাপদ। এটি প্রথম তথ্য চর্যাপদ সম্পর্কে, অর্থাৎ বাংলা ভাষার সবচেয়ে প্রাচীন গ্রন্থ বা প্রাচীন বাংলা ভাষায় রচিত প্রাচীন সাহিত্য হচ্ছে চর্যাপদ। খ্রিস্টীয় অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে, অষ্টম থেকে দ্বাদশ, আটশো থেকে বারোশো শতাব্দীর মধ্যে এই রচিত হয়েছে এই চর্যাপদ। এবং এটি গীতি পদাবলীর রচয়িতারা ছিলেন সহজীয় বৌদ্ধ সিদ্ধাচার্যগণ, বৌদ্ধ সিদ্ধাচার্য অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে যারা হচ্ছে সাধক ছিলেন মূলত তারাই এই চর্যাপদগুলো রচনা করেছেন। ধর্ম প্রচার এবং তৎকালীন সমাজের বিভিন্ন বিষয়কে তুলে ধরার জন্য ধর্মচর্চা মূলত, চর্যাপদটা মূলত ধর্মচর্চা বা একটু সহজীয় সঙ্গীত। এগুলো বৌদ্ধ ধর্মের গূঢ় অর্থ সাংকেতিক রূপের আশ্রয়ে ব্যাখ্যার উদ্দেশ্যে তারা পদগুলো রচনা করে, অর্থাৎ বৌদ্ধ ধর্মের যে বিভিন্ন হচ্ছে কঠিন অর্থ রয়েছে এবং বৌদ্ধ ধর্ম কিভাবে পালন করতে হবে সেই সংক্রান্ত সাংকেতিক রূপের আশ্রয়ে কিছু তিনি তারা হচ্ছে এই কবিতার আকারে, ছন্দে আকারে এই পদগুলো রচনা করেছিলেন, যেগুলো আমাদের এই চর্যাপদ। বাংলা সাধন সঙ্গীত শাখাটির সূত্রপাত হয়েছিল এই সাধন সঙ্গীত, মানে যে সঙ্গীতের মধ্য দিয়ে ধর্ম সাধনা করা হয়, তাকে বলা হয় সাধন সঙ্গীত, সাধন ভজন যেটাকে বলে। এই পদগুলোতে সমকালীন বাংলার সামাজিক ও প্রাকৃতিক চিত্রের পরিচয় পাওয়া যায়। ওই সময় বাংলার যে সামাজিক এবং প্রাকৃতিক পরিবেশ রয়েছে তার কিছু পরিচয় আমরা এই চর্যাপদে পাই। এটা চর্যাপদ সম্পর্কে একটি সাধারণ তথ্য এবং এটা সম্পর্কে আমরা পরে আর একটু জানতে পারবো এই ভিডিওতে। চর্যাপদের প্রধান কবিগণ হলেন লুইপা, কান্নপা, ভুসুকুপা এবং সবরপা। প্রত্যেকের শেষে পা কথাটা যুক্ত আছে। এই পা কথাটার অর্থ কি বা এটা কেন যুক্ত থাকে এটা নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি। এরা হলেন প্রধান কবি, অন্যান্য আরো কবি রয়েছেন তাদের বিষয়ে আমরা এখন জানব। 1907 খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে চর্যাশ্চর্য বিনিশ্চয় নামক একটি পুঁথি উদ্ধার করেন। আবার বলছি, চর্যাশ্চর্য বিনিশ্চয় এটাই পরবর্তীতে তিনি সংকলিত করে আরো কিছু গ্রন্থের সাথে সংকলিত করে প্রকাশ করেন। আমরা লিখে নিচ্ছি, তাহলে চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল 1907 খ্রিস্টাব্দে। কোথা থেকে? নেপালের রাজদরবারের গ্রন্থশালা থেকে। কে আবিষ্কার করেছিলেন? হরপ্রসাদ শাস্ত্রী। হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কি? মহামহোপাধ্যায়। ঠিক আছে, যেটি উদ্ধার করেছিলেন সেই পদটির নাম ছিল চর্যাশ্চর্য বিনিশ্চয়। এই চর্যাশ্চর্য বিনিশ্চয় মেখলা নামক একটা টিকা ছিল, এটা হচ্ছে সংস্কৃত টিকা এবং ডাকার্ণ পুঁথি একত্রে, এই তিনি একত্রে 1916 খ্রিস্টাব্দে, বাংলা হচ্ছে 1323 শ্রাবণ মাসে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটি প্রকাশিত হয়। প্রকাশে হওয়ার সময় এই এটির নাম দেওয়া হয়, এই গ্রন্থটির নাম দেওয়া হয় হাজার বছরের পুরাণ বাংলা বৈদ্যগান ও দোহা। অর্থাৎ যে গ্রন্থ আকারে প্রকাশ করায় হরপ্রসাদ শাস্ত্রী প্রকাশ করেন সেই প্রকাশিত গ্রন্থের নাম হচ্ছে হাজার বছরের পুরাণ বাংলা বৌদ্ধগান ও দোহা, এই শিরোনামে প্রকাশ করা হয়। তাহলে প্রকাশ করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, এটি 16 সালে প্রকাশিত হয় এবং এখানে তিনটা এই চর্যাশ্চর্য বিনিশ্চয় মেখলা এবং ডাকার্ণ এই তিনটা আর সমন্বয়ে সেটি প্রকাশিত। হরপ্রসাদ শাস্ত্রী মোট 46টি পূর্ণাঙ্গ একটি খণ্ডিত পদ পেয়েছিলেন, এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় এমসিকিউ আকারে আসে। তাহলে হরপ্রসাদ শাস্ত্রী যতগুলো পদ পেয়েছিলেন তার সংখ্যা হচ্ছে 46টি পূর্ণাঙ্গ এবং একটি খণ্ডিত বা অপূর্ণাঙ্গ। পুঁথিটির মধ্যে কয়েকটি পাতা ছেঁড়া ছিল এবং সেখানে আমরা একটু অস্পষ্টতা দেখতে পাই। মূল পুঁথির পদের সংখ্যা ছিল 51,
তাহলে চর্যাপদের মোট পদের সংখ্যা হচ্ছে 51টি। হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কার করেছিলেন 46টি। তাহলে আমরা এখানেও দুটা প্রশ্নের উত্তর পেলাম। আবিষ্কৃত পুঁথিটিতে 50টি চর্যায় মোট 24 জন সিদ্ধাচার্যের নাম পাওয়া যায়। তাহলে এখানে একটা প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাচ্ছি যে চর্যাপদের রচয়িতা সিদ্ধাচার্য, অর্থাৎ যারা রচয়িতা, যারা এই পদগুলোর কবি, কবির সংখ্যা হচ্ছে 24 জন। একজন কবির পদ পাওয়া যায়নি, এই জন্য মতান্তরে 23 জন বলা হয়। 23 জনের পদ পাওয়া গেছে, একজনের পদ পাওয়া যায়নি, কিন্তু তার নাম পাওয়া গেছে। এখন আমরা এই কবিদের নাম একটু দেখে নিই। লুইপা, কুকুরিপা, বিরুয়াপা, গুন্ডরি, চাটিল, ভুসুকু, কান্হ, কাম্ব, লাম্বর, ডম্বি, শান্তি, মহিত্তা, বীণা, সরহ, সবর, আজদেব, ঢেন্ডন, দারিক, ভাদে, তারক, কঙ্কন, জয়নন্দী, থাম, তান্তি, লারি, ডম্বি। এই হচ্ছে হচ্ছে কবিদের নাম যারা চর্যাপদ লিখেছিলেন, রচনা করেছিলেন। এদের মধ্যে লারি ডম্বির পদটি পাওয়া যায়নি, এই জন্য অনেক জায়গায় কিন্তু চর্যাপদের কবির নাম সংখ্যা 23 জন বলা হয় থাকে। এগুলির অধিকাংশই তাদের ছদ্মনাম। এই যে এই নামগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো অধিকাংশই তাদের ছদ্মনাম, এবং ভণিতার শেষে তারা নামের সঙ্গে পা যুক্ত করেছিলেন, যেমন লুই পা, কুকুরি পা। এই পা শব্দটি এসেছে পদ শব্দের, যারা পদ রচনা করেন, কবিতার লাইনকে বলা হয় পদ। এই কবিতা যারা রচনা করেন তাদের হচ্ছে এই কবি বা পা হিসাবে তারা এটা এই সম্ভ্রমাত্মক অর্থে কিন্তু তারা ব্যবহার করে। তাহলে পদ থেকে পা কথাটা আসছে, পদ হচ্ছে লাইন, কবিতার লাইন বা পদ। লুই পাকে আদি সিদ্ধাচার্য, অর্থাৎ যদি প্রশ্ন আসে যে চর্যাপদের আদি কবিকে, প্রথম কবিকে বা সবচেয়ে প্রথম দিকের কবিকে, তাহলে হচ্ছে লুই পা বা লুই পাদ। তিনি বাঙালি ছিলেন, এটি আরেকটি তথ্য। সর্বাধিক সংখ্যক পদের রচয়িতা হচ্ছে কান্হ বা কান্হপা। কান্হপা সবচেয়ে বেশি পদ রচনা করেছেন, এই 50টির মধ্যে 13টি তিনি রচনা করেছেন। এই কান্হপা কৃষ্ণাচার্য, কৃষ্ণপাদ এবং কৃষ্ণ বজ্র নামেও কিন্তু পরিচিত। তিনি এসব নামেও বিভিন্ন পদ রচনা করেছেন। ভুসুকুপা বাঙালি ছিলেন, ভুসুকুপা ছিলেন বাঙালি বলে অনেকের অনুমান। কেউ কেউ তাকে চর্যাগানের শান্তি পদের সঙ্গে অভিন্ন মনে করেন, অর্থাৎ শান্তি পা একজন কবি ছিলেন। মনে করা হয় এই ভুসুকুপা এবং শান্তি পা একই ব্যক্তি, এবং এই ভুসুকুপায়ের 8টি পদ আছে এবং তাকে অনেকেই বাঙালি বলে মনে করেন। চর্যার ভাষাকে সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা বলা হয়। চর্যাপদের ভাষাকে বলা হচ্ছে সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা। এটা কেন আমরা পরের স্লাইডে একটু দেখে নিচ্ছি। চর্যাপদের ভাষা অস্পষ্ট এবং দুর্বোধ্য, সম্পূর্ণ বোঝা যায় না। আমরা প্রথম যে হচ্ছে পদটির স্লাইড এখানে দেখাবো, ছবিটা দেখাবো, সেখানে আমরা দেখতে পাবো যে চর্যাপদের ভাষাটা কেমন। চর্যাপদের ভাষা অস্পষ্ট এবং দুর্বোধ্য, সেই কারণে চর্যায় ব্যবহৃত ভাষাকে হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন সান্ধ্য ভাষা। তিনি এ প্রসঙ্গে যেটা বলেছেন সেটা আমরা একটু দেখে নিচ্ছি। তাকে বলা হচ্ছে যদি পরীক্ষা আসে যে চর্যাপদের ভাষাকে সান্ধ্য ভাষা বা আলো আধারী ভাষা বলে অভিহিত করেছেন কে, উত্তর হবে হরপ্রসাদ শাস্ত্রী। তার মতে সহজীয় ধর্মের সকল বই সান্ধ্য ভাষায় বা সন্ধ্যা ভাষায় লেখা। সন্ধ্যা ভাষার মানে আলো আধারী ভাষা, কত আলো কত অন্ধকার, খানিক বোঝা যায় খানিকটা বোঝা যায় না। অর্থাৎ এই সকল উঁচু অঙ্গের ধর্মকথার ভিতরে একটা অন্য ভাবের কথাও আছে, সেটা খুলিয়া ব্যাখ্যা করিবার নয়। যাহারা সাধন ভজন করেন তাহারাই সে কথা বুঝিবেন, আমাদের বুঝিয়া কাজ নাই। প্রিয় শিক্ষার্থী, এখানে একটা বিষয় বলে রাখা দরকার, যেমন আমরা লালন সঙ্গীত যখন শুনি আমরা আমাদের মতো বুঝি, কিন্তু লালন সঙ্গীতের একটা গুরু অর্থ আছে, একটা অন্তর্নিহিত অর্থ আছে। যারা এই সাধন করেন বা বাউল যারা আছেন তারা কিন্তু এই এর অন্তর্নিহিত অর্থগুলো বুঝতে পারেন। তো সেই ব্যাপারটি এখানে বলা হচ্ছে যে এটা আমাদের এই ধর্মকথার ভিতরে অন্য কথা আছে, আমাদের যেটুকু বোঝার সেটুকু বুঝলে হলো, এর যে অন্তর্নিহিত আরও অনেক বিষয় রয়েছে সেগুলো আমাদের না বুঝলেও চলবে। আমরা পাশে যার ছবি দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন হরপ্রসাদ শাস্ত্রী, মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। আমরা এই চর্যা গীতিকার বা চর্যাপদের প্রথম পর্যায়ে এই বই থেকে, এই বইটি হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই এবং আনোয়ার পাশা সম্পাদিত বই। এখান থেকে প্রথম যে পর্যায়ে আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি লুই পাদানাম, অর্থাৎ এটি লুই পায়ের পদ, এবং রাগ হচ্ছে এটা ছন্দের উল্লেখ থাকে পটমঞ্জরিতা। প্রথম লাইনটি হচ্ছে কা আ তরু বড় পঞ্চবিডাল। তা মানে হচ্ছে, আমরা একটু শব্দার্থ দেখে নিই পাশে, কা মানে হচ্ছে শরীর, তরু বড় শব্দের অর্থ হচ্ছে তরু বা বৃক্ষের মতো, অর্থাৎ আমাদের শরীর হচ্ছে
বৃক্ষের মতো পঞ্চবিডালও যার পাঁচটা ডাল বা পঞ্চেন্দ্রিয়কে নির্দেশ করা হচ্ছে। আমাদের শরীর হচ্ছে একটা গাছের মতো যার পাঁচটি ডাল বা পাঁচটি ইন্দ্রিয় রয়েছে। চঞ্চল চিয়ে কৈঠকাল, চঞ্চল মানে হচ্ছে আমরা তো চঞ্চল মানে বুঝি, চিয়ে মানে হচ্ছে চিত্তে, চিত্তে মানে মনে, যার হচ্ছে অন্তর চঞ্চল, যিনি সর্বদা চঞ্চল থাকে। পৈঠা মানে প্রবেশ করে বা প্রবিষ্ট হয়। কালো মানে হচ্ছে অশুভকে বোঝানো হচ্ছে, কালো শব্দের অর্থ অশুভ বা অমঙ্গল কিছু, অর্থাৎ যার চিত্ত চঞ্চল, যিনি চঞ্চল থাকেন তার অন্তরে কিন্তু হচ্ছে অমঙ্গল বা অশুভ কিছু প্রবেশ করতে পারে। অর্থাৎ আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে এগুলোকে কিছুটা নিয়ন্ত্রণে বা শান্ত অবস্থায় রাখাটার কথাই কিন্তু এখানে বলা হচ্ছে। আমরা প্রথম দুইটা পদের প্রথম দুইটা বাক্য আমরা দেখলাম, এটি আরো অনেক লম্বা, পড়তে অনেক সময় লাগবে, আমরা স্কিপ করে দিই। চর্যাপদে কিছু প্রবাদ বাক্য রয়েছে, এগুলোর মাধ্যমে সমাজের গূঢ় অর্থ প্রকাশিত হয়। যেমন প্রথমটা হচ্ছে আপনা মাংসে হরিণা বৈরি, এটা হবে অপনা মাংসে হরিণা বৈরি, অর্থাৎ হরিণ নিজের মাংসের কারণে, কিন্তু হরিণের মাংস অনেক সুস্বাদু, এ কারণে হরিণ নিজের এই সুস্বাদু মাংসের জন্য কিন্তু তাকে শিকার করা হয় বা শিকারীরা তাকে পছন্দ করে। তাহলে এই যে নিজের মাংসের স্বাদ বেশি, এই কারণে কিন্তু নিজের মাংসই হরিণের বৈরি, হরিণ এর মাংসই তার জন্য শত্রু। কেন? তার মাংসের অনেক স্বাদ বেশি, এই কারণে তাকে বেশি শিকারীদের আক্রমণের শিকার হতে হয়। দ্বিতীয়টা যেটা দেখতে পাচ্ছি, হাতের কাঙ্কন মা লৌ হাপন, হাতের কাঁকন দেখার জন্য দর্পণের দর্পণ আয়না, নিজের হাতের কাঁকনের জন্য বা হাতের যে হাতে বালা রয়েছে সেটার জন্য কিন্তু আয়না দেখার দরকার না, আমরা সরাসরি দেখতে পারি। পরশুন গোহালি কিমু দুঃখ বলন্দে, অর্থাৎ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল আস্থা, ঠিক আছে, দুষ্ট গরুর চেয়ে কানা মামার চেয়ে নাই মামা ভালো, নাথিং ইজ বেটার দেন সামথিং, ওই কথাগুলো কিন্তু এই চর্যাপদ থেকে এসেছে। তুহিল দুধু কি বেন্টে সামায়া, দুধু মানে হচ্ছে দুধ, বেন্টে মানে হচ্ছে বোটা, নিপলের কথা বলা হচ্ছে। আমরা যে হচ্ছে কোনো গাভী থেকে যখন দুধ দুগ্ধ দহন করি সেটা কিন্তু আর সেই স্তনে প্রবেশ করা যায় না, সেটা আর ফেরত দেওয়া যায় না, অর্থাৎ এটা মানুষের কথার হিসাবে বলা হচ্ছে এটার সাথে, অর্থাৎ আমরা বলি যে মুখের বুলি এবং বন্দুকের গুলি আবার ফিরে আসে না, অর্থাৎ সেই ব্যাপারে একটা হচ্ছে এখানে সচেতন করার জন্য কিন্তু এই কথাটা বলা হচ্ছে। দুহিল দুধু কি বেন্টে সময়, অর্থাৎ তুমি যা কিছু একটা কাজ করো সেটা ভেবে চিন্তে করো, কারণ আর পূর্বের অবস্থায় তুমি ফেরত যেতে পারবে না। এই হচ্ছে প্রবাদ বাক্য, অর্থাৎ এখানে কিন্তু অনেক দিক নির্দেশনা, সামাজিক এবং ধর্মীয়ভাবে অনেক দিক নির্দেশনার ব্যাপারও হয়েছে। এই ছিল আমাদের চর্যাপদ সম্পর্কে মোটামুটি, এখান থেকে প্রশ্ন যেভাবে আসুক আমরা এই তথ্যগুলো উপস্থাপন করলে, আমরা এই ধারাবাহিকভাবে প্রথম থেকে শেষ স্লাইড যেভাবে পড়লাম সেভাবে উপস্থাপন করলে আমাদের টিকা লেখা হয়ে যাবে, তথ্যগুলো তো আমরা জানলামই, সেই সাথে আমরা প্রথম পদটির একটু এর চেহারাটা দেখলাম যে আসলে চর্যাপদগুলো কেমন। আশা করি সবার ভালো লেগেছে এবং এখান থেকেই মোটামুটি প্রশ্নগুলো কমন পাওয়া যাবে বলেই আমার বিশ্বাস। সবাইকে অনেক ধন্যবাদ, যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ।